কেটে গেল, অল্প স্বল্প কাটা হলো, আর সেই কাটাগুলো শুকাইতে দেরি হয়, তবে আপনি সেই কাটার ভিতরে এই পাউডারটা লাগাতে পারবেন। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল বিষয়ে চলে আসি। মূল বিষয় হলো, এই যে দেখতেছেন পিকগুলা, ফটোগুলো দেখতেছেন, এই ফটোগুলা যেগুলা বেমারের পিক আমি আপনাদের সামনে দেখাতেছি, সেই বেমারগুলা যদি কারো হয়ে থাকে বা আপনাদের ভিতরে বা আপনার কারো হয়ে থাকে, তবে এই বেমারগুলার সলিউশন পাবেন এই মেডিসিন দিয়ে। তো যাই হোক, বেমারগুলা দেখতেই পারছেন, ছোটো ছোটো ঘাও ঘামাচির মতো বা প্রসারি স্কিনের বেমার, এক কথায় বলতে গেলে স্কিন প্রবলেম, স্কিন ইফেক্টিভ বেমারের খুবই ভালো একটা মেডিসিন এটা। ব্র্যান্ড নাম রানবক্সি বেক্টোডিন, রানবক্সি কোম্পানি এটা, বেক্টোডিন ব্র্যান্ড নাম। তো এটা কম্পোজিশন ইউজেস, ডোজেস, কোম্পানি, এস, সাইড ইফেক্ট, ইন্ডিকেশন, এই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা যত পারি আমি ছোট আকারে বানানোর চেষ্টা করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান। কম্পোজিশন লেখা আছে পভিডন আয়োডিন আইপি, আইপি মানে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল। পভিডন আয়োডিন 5% আছে, অ্যাভেলেবেল আয়োডিন 0.5%। তবে এখানে দেখুন মাইক্রোব্যাকটেরিয়াল স্পার্কলিং পাউডার, এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে নিধন করার জন্য এই পাউডারটা বানাইছে। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনার আপনাদের সবার এই প্রসারী ঘাটা হয়, স্কিনের বেমার হয়, তাকে নিধন করার জন্য এই মাইক্রোব্যাকটেরিয়াল স্পার্কলিং পাউডার। ইউজ ডোজ, ইউজ কীভাবে করব দেখুন, যদি যে কোনো স্কিন প্রবলেম, ঘাও ধরুন ঘাও হয়েছে, ঘাওটা যদি কী করে কষ ছাড়ায়, সেক্ষেত্রে কিন্তু তেল মিশানো লাগবে না, সেক্ষেত্রে পাউডারটা অল্প করে বার করে এইভাবে ছিটিয়ে দিবেন, ঘাওয়ের উপরে এইভাবে লাগিয়ে দিবেন। আর যদি দেখেন শুকনা ঘাও, সেটাতে খালি পাউডার দিলে কিন্তু থাকে না, শুকনা ঘাওয়ের ক্ষেত্রে অল্প নারকেল তেল, কোকোনাট অয়েল মিক্স করে ওটা লাগিয়ে দিবেন, তাতে খুব ভালো রেজাল্ট পাবেন। দুই থেকে তিনবার লাগালে আপনার যে কোনো ধরনের ঘাও বা ঘামাচি, ঘামাচির ভিতরে শরীরে যেরকমভাবে পাউডার মাখিয়ে দেয় ওরকমভাবে মাখিয়ে দিবেন, দিলেই আপনার ঘামাচি দূর হয়ে যাবে, ঘাও নিধন হয়ে যাবে। অয়েল না, খাওয়া বস্তু না, এটা লাগানো সিস্টেম আছে, এটা লাগিয়ে দিতে হবে। ধরুন স্কিনের উপরে লাগালে ধরুন দুই তিন বছরের থেকে আপ টু হাই এজেরাও এটা ব্যবহার করতে পারে। তবে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে লোকাল এরিয়ার যে কোনো ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন, সেটা আরও নিরাপদ হয়। ডাক্তারের সাথে আলোচনা করে এটা ব্যবহার করলে আপনার নিরাপদ, অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন হিসাবে ব্যবহার করবেন। এটা সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট বলতে গেলে এটা ওরকম সাইড ইফেক্ট নাই, তবে যদি কোনো সাইড ইফেক্ট দেখা দেয়, অ্যালার্জি, রেডনেস, এরকম অ্যালার্জি হিসাবে সাইড ইফেক্ট পাইলে অবশ্যই এটা ব্যবহার করা বন্ধ করে দেবেন, ব্যবহার করা বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেবেন। এরকম সাবধানবাণী নাই, তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা দূরে রাখবেন, আর যাতে দেখবেন লক্ষ্য রাখবেন বাচ্চারা যাতে কোনোভাবে নিয়ে এটা না খায়। বাচ্চাদের হাতে গেলে ওরা তো বোঝে না, ছোটো মানুষ খাইয়ে দিতে পারে, খাইলে কিন্তু ওটা আলাদা একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। সেই জন্য বলি নিরাপদ জায়গায় রাখবেন, যারা যাতে বাচ্চারা এটাকে নিতে না পারে। এখানে দেখুন ডোজ অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, ডাক্তারের পরামর্শ হিসাবে ব্যবহার করতে বলেছে। স্টোর টেম্পারেচার নট এক্সিস্টিং 30°C, প্রোটেক্ট ফ্রম লাইট অ্যান্ড ময়েশ্চার, রিপ্লেস দ্য ক্যাপ ইমিডিয়েটলি আফটার ইউজ। এটা বলেছে যে অ্যাপ্লাই লাইটলি অ্যাজ অফটেন ইমিডিয়েট উইদাউট এ ড্রেসিং, কেটে গেল, অল্প স্বল্প কাটা হলো, সেই কাটাগুলো শুকাইতে দেরি হয়, তবে আপনি সেই কাটার ভিতরে এই পাউডারটা লাগাতে পারবেন। কাটার ভিতরে পাউডার লাগালে একের থেকে দুই দিনের ভিতরে যে কোনো ধরনের আপনার কাটা, এটা লাগানোর পরে কাটা ঘাওটা নিরাময় হবে, কাটা ঘাওটা শুকায় যাবে। কাটা ঘাওয়ার জন্য এটা আরও খুবই ভালো উপকারী, আর অল্পটুকু আপনার যতটুকু ব্যবহার সাফিসিয়েন্ট হিসেবে নিয়ে ইমিডিয়েটলি এই মুখাটা ভালো করে টাইট করে লাগায় আবার নিরাপদ জায়গায় রেখে দেবেন। কোম্পানি এখানে দেখুন রানবক্সি কোম্পানি, বেক্টোডিন ব্র্যান্ড নাম, রানবক্সি কোম্পানি বানাইছে। যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, যত চেষ্টা করি ছোটো করে ভিডিও বানানোর জন্য, ছোটোর ভিতরে বিলকুল সব কিছু বলা সম্ভব হয় না, এই জন্য অল্পটুকু লং হয়ে যেতে পারে, 7-8 মিনিট, 10 মিনিট হতে পারে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আপনারা একটা লাইক করলে আমার অনেকখানি উৎসাহ বেড়ে যায় আরও ভিডিও ভালো করে বানানোর জন্য। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলতে পারেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন, এরকম ভালো ভালো ইউনিক জেনুইন ভিডিও
আপনাদের জন্য নিয়ে আসবো সেই ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।